হাই ফ্রেন্ডস, এটা যেদিন আমরা গেছি সোমবার, মানে সোমবার রাতের এটা ব্লগ। এই ভিডিওটা আমি সোমবার রাতে করেছি। এখন আমার গলার কন্ডিশন খুব খারাপ, কেন ভয়েসটা আমি পরে অ্যাড করছি। সেই সময় অনেক আওয়াজ হচ্ছিল, তো ভয়েস দেওয়া সম্ভব হয়ে ওঠেনি। জাস্ট আমি ভিডিওটা করে রেখেছিলাম, এখন আমি ভয়েস অ্যাড করছি। গলাটা আমার ভীষণ ব্যথা, কেন কি আমার ঠান্ডা লেগে গেছে। তো ফ্রেন্ডস, তোমরা সবাই দেখতে পাচ্ছ এখানে প্রচুর ভ্যারাইটির মাছ রয়েছে, যে মাছগুলোর আমি অর্ধেকের বেশি নাম জানি না, সরি। তো তোমরা দেখে নাও, আমি খুব বেশি আজকে কথা বলতে পারছি না, মোটামুটি যতটা সম্ভব পারছি কথা বলছি। আর তোমরা সবাই ভালো থেকো। এখন আমি ঘুরতে গেছি, ঠান্ডা লেগেছে, তা বাদেও আমি অনেকের মুখেই শুনছি সবার কম বেশি ঠান্ডা লাগছে, তো তোমরা খুব সাবধানে থেকো। আর দেখো এখানে কত স্টল আছে, বিভিন্ন ধরনের জিনিস, তো অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায়। তো আমি এখান থেকে সেরমভাবে কিছু কিনিনি, কয়েকটা দুল কিনেছি, শাঁখের মানে ঝিনুকের বিভিন্ন ধরনের ডিজাইনের, আর তোমার এ কিনেছি, আর একটা শঙ্খ কিনেছি মায়ের জন্য, ব্যাস। আর খুব বেশি কেনাকাটা করা হয়ে ওঠেনি, তো তোমরা দেখো। তো আমরা ভাবছিলাম এই দোলনাগুলো নেব বলে, দোলনাগুলো খুবই সুন্দর লাগছিল দেখতে। তো ওখান থেকে যেহেতু আমরা বাইকে করে গেছি, ক্যারি করে আনাটা খুব মুশকিল হয়ে গেছিলো, তাই আমরা দেখছিলাম। আপনাকে কেমন লাগছে এখানে বসে? উনি আমাদেরকে অনেক রকমের ডিজাইনের দেখানোর চেষ্টা করছিলেন, কিন্তু আমাদের তো নিয়ে আসা সম্ভব ছিল না। তো মোটামুটি আমরা দেখেছিলাম, ভালোই লেগেছিল, পছন্দও হয়েছিল। তবে স্টলগুলোতে ব্যাগগুলোও অনেক সুন্দর ছিল, তোমরা দেখে নাও এই ব্যাগগুলো কত সুন্দর লাগছে দেখতে। প্রত্যেকটাই খুবই সুন্দর, ডিজাইন খুবই সুন্দর। কিছু শোনা যাচ্ছে না রে ভাই, তুই হোয়াটসঅ্যাপে এসএমএস দিলে কিছু শুনতে পাচ্ছি না। দেখাচ্ছি আমি তোমাদেরকে, দেখো। কিন্তু চারজনটা ভীষণ ঝাল,
বাকি আউট হয়ে গিয়েছিল। এটা দেখতে কি সুন্দর, অনেক সুন্দর লাগছে। এই যে দোকানটা, এটা সব বেরিয়ে আসছিল, সবগুলো আছে ওই বালতিতে। এক কিছু দেখতে মনে অন্য কিছু দেখো, ভালো জিনিস দেখো, ওইগুলো সব আছে বালতিতে, সবগুলো আছে, আমি খুঁজে দেবো।